আসসালামু আলাইকুম, আমি শাহরিয়া খান পিয়াল। গত লেকচার ভিডিওতে আমরা আলোচনা করছিলাম পজিটিভ নেগেটিভ সংখ্যা। আজকে আমরা আলোচনা করব লিফ ইয়ার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপনার অধিবর্ষ বা লিফ ইয়ার সম্পর্কিত আমার প্রশ্ন আসতে পারে, তো কোন একটা বছর লিফ ইয়ার কিনা এটা আমার উদ্দীপকে থাকতে পারে যে কোন একটা বছর লিফ ইয়ার কিনা, সেটা অনুসারে সি প্রোগ্রাম অথবা প্লোচার্ট এটা নির্ণয় করো। ওকে, তার মানে কোন একটা বছর আমার লিফ ইয়ার কিনা। ওকে, সাপোজ কোন একটা বছরকে যদি আমি কি করতে পারি, যে আমরা জানি কি প্রতি 4 বছর অন্তর অন্তর সাধারণত লিফ ইয়ার, কিন্তু আমরা এখান থেকে আমরা কন্ডিশন 3টা চেক করে আমার আসলে আউটপুটটা দেখতে হবে আসলে আমার ওটা লিফ ইয়ার কিনা। যদি আমরা বাহ্যিক দিক দিয়ে বলতে পারি 4 বছর অন্তর লিফ ইয়ার, কিন্তু এটা সঠিক হিসাব না। সঠিক হিসাব কি, কোন একটা বছরকে যদি আমি কত দ্বারা ভাগ করি, 400 দ্বারা যদি ভাগ করি, এবং ভাগশেষ যদি কত হয়, 0 হয়। ভাগশেষ যদি কত হয় মানে 400 দ্বারা যদি নিঃশেষে ভাগ যায়, তার মানে আমি ওই বছরটা লিফ ইয়ার বলতে পারি, ওই বছরটা লিফ ইয়ার বলতে পারে। অথবা এই কন্ডিশন যদি নাও মানে, তাও আরেকটা কন্ডিশন অথবা, তার মানে অথবা আমরা অলরেডি জানি দুইটা দাগ দিলে সেটাকে আমরা অথবা বা অর বলতে পারি। দেন বলতে পারি যে কোন একটা বছরকে আমি যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, এবং মানে এন্ড, তার মানে ওই বছরটাকে যদি আমি কত দ্বারা ভাগ করি, 100 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 না হয়। একটু বোঝার চেষ্টা করি, যেটা আমার কোন একটা বছরকে যদি 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় মানে নিঃশেষে ভাগ যায়, সেটাও লিফ ইয়ার হতে পারে। অথবা এই কন্ডিশন যদি না মানে, তাও আমার এই দুইটা কন্ডিশন যদি একসাথে মানে, যেটা কি, কোন একটা বছরকে 4 দ্বারা যদি ভাগ করলে ভাগশেষ 0 হয়, এবং ওই বছরটাকে যদি 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 না হয়, এটাকে আমরা অলরেডি বলছিলাম যেটা নট ইকুয়াল। তার মানে নট ইকুয়াল কি, কোনো একটা মানে ইকুয়াল না, যেটাকে আমরা এইভাবে বলি আর কি, নট ইকুয়াল। ওকে, তার মানে যদি 100 দ্বারা ভাগ না যায়, এবং কোনো একটা আমরা যদি যেটা জানি যে 4 দ্বারা ভাগ করলে সেটা আমার লিফ ইয়ার, যদি ভাগফল শূন্য হয়, ভাগশেষ শূন্য হয়, কিন্তু সেই কন্ডিশনাতে এই কন্ডিশনটা আমার চেক করতে হবে ওইটাকে আমার 100 দ্বারা ভাগ যায় কি না। যদি আমার 100 দ্বারা ভাগ যায় তাহলে আবার সেটা লিফ ইয়ার হবে না। তার মানে এই দুইটা কন্ডিশন একসাথে মানতে হবে, অ্যান্ড অথবা এই আলাদা এই কন্ডিশনটা মানতে হবে। তাহলে এই 3টা কন্ডিশন অনুসারে আমি বলতে পারি যে ওই বছরটা লিফ ইয়ার অথবা লিফ ইয়ার না। ওকে, তাহলে আমরা এটা যদি সি প্রোগ্রাম দ্বারা করতে চাই, তো বইতে অনেকভাবে অনেক ভাগ করে এটা করে দেওয়া আছে। আমি চেষ্টা করবো যে পুরোটাই যাতে একসাথে আপনি করে ফেলতে পারেন সহজে। তো এই 3টা কন্ডিশন আপনি মনে রাখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য সহজ হবে। ওকে, তাহলে কোন একটা ফার্স্ট অফ অল প্লোচার্ট, তো স্টার্ট ইনপুট হিসাবে আমরা কী নেব, কোন একটা বছর। তাহলে ইনপুট আপনি ইয়ারও নিতে পারেন, অথবা আমি ওয়াই দ্বারা প্রকাশ করলাম, আমার সুবিধার্থে আমি ওয়াই দ্বারা প্রকাশ করলাম, আপনি এ বি সি ডি এক্স ওয়াই জেড যাই নেন না কেন। ওকে, তাহলে কি আমি দেন কন্ডিশন চেক করলাম, তার মানে ওই যে আমি 3টা কন্ডিশন দেখালাম, এই 3টা কন্ডিশন আপনি আলাদা আলাদাভাবেও চেক করতে পারেন, অথবা আমি এখানে চেক করবো যে সবগুলো কন্ডিশনকে একটা কন্ডিশনে স্টেটমেন্টের ভিতরে ঢুকাবো। তার মানে আমি পুরা কন্ডিশন যতগুলো আছে সবগুলো একটা স্টেটমেন্টের ভিতরে ঢুকে ফেলবো। ওকে, তার মানে আমি প্রথম অবস্থা কি বলছিলাম, যে কোন একটা বছরকে আমি কত দ্বারা ভাগ করলে, 400 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, অথবা এই কন্ডিশন, অথবা যদি ওই বছরটাকে কত দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগশেষ করলে ভাগশেষ যদি 0 হয়, এবং যদি ওই বছরটাকে আমি কত দ্বারা ভাগ করি, 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 না হয়, তাহলে এই দুইটা কন্ডিশন অথবা এটা যদি মানে, তাহলে এটা যদি ইয়েস হয়, যদি এটা মানে তাহলে সেটা বলবো আমরা লিফ ইয়ার, লিফ ইয়ার। আর যদি এটা নো হয় তাহলে আমরা বলবো কি, সেটা নট লিফ ইয়ার। দুইটা আনবেন, দেন আমার কন্ডিশন স্টপ। ওকে, তাহলে এই কন্ডিশনটা পুরা এই স্টেটমেন্টটা যদি মানে তাহলে সেটা আমার লিফ ইয়ার, আর এটা যদি না মানে তাহলে সেটা আমার লিফ ইয়ার না। ওকে, তাহলে সেটার জন্য যদি আমরা সি প্রোগ্রাম করতে চাই, তাহলে হ্যাশ ইনক্লুড স্টেডায়ো ডট এইচ, এটা অনেক সময় অনেকে বলে স্টেডিও, যদি এটা খুব ভুল, কারণ স্টেডিও আমি প্রথম দিন আমি বিস্তারিত বলছিলাম, স্টেডিও মানে স্ট্যান্ডার্ড, আই ফর ইনপুট, ও ফর আউটপুট, তার মানে আমার এটা আইআর ও এবং আইআর ও একদম স্পষ্ট উচ্চারণ করতে হবে, স্টেডায়ো। ওকে, স্টেডায়ো ডট এইচ, দেন ইন্ট মেইন,
ওকে, দেন হচ্ছে আমি কী করবো, কোনো একটা বছর নেবে, তো বছর তো আর ভগ্নাংশ হবে না, তার মানে বছরটা আমি কিসে নিতে পারি, ইন্টেজারে। তাহলে কোনো একটা বছরকে আমি কিসে নেবো, ইন্ট, ওই বছরটা নিলাম, স্ক্যান করবো কাকে, ওই বছরটাকে। তাহলে স্ক্যান এফ পার্সেন্টাইজ ডি না এফ, অবশ্যই পার্সেন্টাইজ ডি, এন পার্সেন্ট হচ্ছে ওই বছরটা। ওকে, তাহলে ওই বছরটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি ইফ, তাহলে আমি ইফের ভিতরে আমি পুরো কন্ডিশনটা দিয়ে দিই, যদি এটা সেটা হয় তাহলে সেটা হচ্ছে আবার লিফ ইয়ার, না হলে সেটা লিফ ইয়ার না। তার মানে ওই বছরটাকে আমি কত দ্বারা ভাগ করতে পারি, 400 দ্বারা ভাগ করলে ভাগশ যদি শূন্য হয়, অথবা ওই বছরটাকে কত দ্বারা ভাগ করলে, 4 দ্বারা ভাগ করলে যদি ভাগশ শূন্য হয়, এবং ওই বছরটাকে কত দ্বারা, 100 দ্বারা ভাগ করলে ভাগশ যদি শূন্য না হয়। এই পুরো কন্ডিশনটা যদি মানে, মানে এটা যদি ট্রু হয়, তাহলে আমরা সেটা বলতে পারি কি, সেটা হচ্ছে লিফ ইয়ার। তার মানে প্রিন্ট করবো কার মান, তাহলে প্রিন্ট এফ বলতে পারবো হচ্ছে কি, সেটা হচ্ছে সেই বছরটা হচ্ছে কি আমার লিফ ইয়ার। আর এই কন্ডিশনটা যদি না মানে, তার মানে আমরা বলতে পারি এলস, প্রিন্ট করব কি, প্রিন্ট করব হচ্ছে নট লিফ ইয়ার। তাহলে প্রিন্ট নট লিফ ইয়ার, অবশ্যই কোটেশন দিবেন। দেন হচ্ছে আমার রিটার্ন জিরো স্টপ। ওকে, তো আপনারা আশা করি লিফ ইয়ার, লিফ ইয়ারটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এইটা হচ্ছে বারবার বাসায় প্র্যাকটিস করবেন, এই তিনটা কন্ডিশন কোনোভাবে যাতে না ভুলেন সেটা চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।